নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শনির নক্ষত্র পরিবর্তনে পাঁচ রাশি আগে যা ঘটেনি এবার তাই ঘটতে চলেছে। 12 মে 2024 শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে প্রবেশ করছে, এবং 18 আগস্ট পর্যন্ত এই পূর্বভাদ নক্ষত্রের দ্বিতীয় চরণে থাকবে। এর ফলে পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। শনি জয়ন্তী পেরিয়ে গেছে, শনি মহারাজের কৃপাও পেতে চলেছে এই পাঁচ রাশির মানুষ। দেখুন, শনির নক্ষত্র পরিবর্তন কি ফল দিবে আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি একটি কথা বলি, শনিকে নিয়ে একটু আলোচনা আপনাদেরকে করি। দেখুন, আমি বারবার বলি, শনি হচ্ছে কর্মফলদাতা। শনি আপনি যেমন কর্ম করবেন তার রিটার্ন কিন্তু দিবে। আমি দেখেছি আমার নিজের ব্যক্তিগত শনির সাড়েসাথী, আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু চেঞ্জ আমাকে দিয়েছে, অনেক কিছু পাইয়ে দিয়েছে এই শনির সাড়েসাথী। অর্থাৎ কর্ম আপনার যদি ভালো থাকে, শনি কিন্তু আপনাকে শনির সাড়েসাথী, শনির ডাইয়া, শনির মহাদশা বা আপনার শনির অন্তর্দশা, এই সময় কিন্তু শনি আপনাকে কিন্তু দুহাত ভরে কিন্তু অর্থ কিন্তু দিবে। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তার রিটার্নটা কিন্তু শনি মহারাজ দিবে। আপনি জানেন আপনার শনি সাড়েসাথী আসছে বা শনি ঢাইয়া আসছে বা শনির মহাদশা আসছে, অথবা আপনার ক্ষেত্রে শনি আপনার নিজস্ব রয়েছে, শনি পাপ প্রভাবে রয়েছে, শনি আপনার শুভ রয়েছে বা শনি আপনার অশুভ রয়েছে, মেনে নিলাম। কিন্তু সর্বোপরি যদি আপনার সঠিক পথে আপনি যদি চলেন কি না, আপনি এই শনির সাড়েসাথী বলুন, শনির ঢাইয়া বলুন বা শনির মহাদশায় বলুন, এই সময় কিন্তু আপনি যদি ভালো কর্ম করে থাকেন আপনি ঐশ্বর্যের শিকড় চূড়ায় 100% যাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং এর পাশাপাশি আপনারা শনির বীজমন্ত্র অবশ্যই পাঠ করুন, ওম প্রাং প্রিং স শনিশ্চরায় নম, অবশ্যই এটা পাঠ করুন। এবং পাশাপাশি আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। অর্থাৎ প্রতি মঙ্গলবার আপনারা হনুমানজির মন্দির যান এবং হনুমান চল্লিশা যদি আপনারা পাঠ করতে পারেন, শনির নেগেটিভ এফেক্ট কিন্তু কাটবে। আর সর্বোপরি কর্ম ভালো করতে হবে এবং এর পাশাপাশি মানুষের সাহায্য করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো যদি আপনি থাকেন, দেখবেন এই সাড়েসাথীতে, শনির মহাদশাতে, শনির ঢাইয়াতে কিন্তু আপনি কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই আপনি যত ক্রিয়াই করুন না কেন, তার আগে নিজের কর্মকে ঠিক করতে হবে, সঠিক লাইনে আপনাকে চলতে হবে, ভুল পথে পরিচালনা করলে হবে না। সঠিক লাইনে যদি আপনি চলতে পারেন, আমি একটি কথা বলবো, শনির সাড়েসাথী বলুন, শনির আপনার মহাদশা বলুন, ঢাইয়া বলুন, আপনাকে কিন্তু দুহাত ভরে শনি কিন্তু দিবে। শনি তো কর্ম ফলদাতা কারগ্রহ, শনি ন্যায় কারগ্রহ, শনি এক কথায় জাজ, উনি আপনাকে বিচার করে আপনার কর্মের উপর ভালো এবং মন্দ দুটির রেজাল্ট কিন্তু দিবে। ভালো করলে, ভালো যদি আপনি কর্ম করেন আপনি ভালো রেজাল্ট অবশ্যই পাবেন, কেউ আটকাতে পারবে না। আর আপনি যদি কোনো ভুল পথে চলেন, ভুল পথে রোজগার করেন, সেটারও ফল কিন্তু আপনি কিন্তু অবশ্যই পাবেন। তাই সেটা কিন্তু শনির সাড়েসাথীতে মানুষকে কিন্তু এক কথায় শিখায়। অনেকে বলেন না শনির সাড়েসাথী খারাপ, না, শনির সাড়েসাথী মানুষকে অনেক শিখায়, আবার অনেক কিছু শনির সাড়েসাথীতে মানুষকে কিন্তু দেয়। তো আগে দেখুন আপনার শনির প্লেসমেন্ট কেমন রয়েছে। অর্থাৎ আপনি যেমন গাছ লাগাবেন
তেমন আপনি কিন্তু ফল পাবেন। আমি এই কথাটা বার করি, যেমন গাছ তেমন ফল। আপনার কর্মের উপর ডিপেন্ড করবে শনিদেব আপনাকে কি ফল দিচ্ছে। অনেকে বলে যে আমি শনিবার গিয়ে শনি মন্দিরে গিয়ে আমি শনি মানে তেল দিচ্ছি, কিচ্ছু হবে না। শনি যেখানে মূর্তি রূপে পূজিত হয় সেখানে যদি আপনি যান প্রতি শনিবার করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার পরিবারে কলহ থাকবেই, আপনার অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা হবে। যেখানে শনির মূর্তি রয়েছে সেই মূর্তিতে আপনি যাচ্ছেন, চোখের দিকে তাকাচ্ছেন, পূজা দিচ্ছেন, তেল দিয়ে পূজা দিচ্ছেন, তেলের প্রদীপ দিচ্ছেন, কিচ্ছু হবে না, আরও আপনি কিন্তু বিপদে পড়বেন। তাই যেখানে শনি শিলারূপে পূজিত হয়, শনির শিলা আছে সেখানে যেতে পারেন, সেখানে নিশ্চিতরূপে লাভ পাবেন। এবং তার থেকেও আপনারা যদি বজরংবলীর মন্দির যান, হনুমানজির মন্দির যান, তাতে কিন্তু শনির যে অশুভ প্রভাব সেটা কিন্তু আপনার কাটবে। তো এই যে 12ই মে 2024 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে দ্বিতীয় চরণে যে প্রবেশ করছে এবং 18ই অগস্ট পর্যন্ত এই নক্ষত্রে যে থাকছে, তার রেজাল্টটা কী পাবে আমি একে একে আলোচনা করি। কোন কোন রাশি দেখুন, একজন জ্যোতিষী আপনাকে জাস্ট রিড করতে পারে যে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হতে পারে। কেউ কেউ বলেন যে কৌশিকদা রাশির নাম বলেন, আমার রাশি ছিল আমার কেন হচ্ছে না। অনেক হোয়াটসঅ্যাপে কমেন্ট আসছে। দেখুন, রাশির নাম মিলালে শুধু হবে না, আপনার ব্যক্তিগত জন্মছকটা দেখা দরকার রয়েছে, আপনার হস্তরেখা দেখা দরকার রয়েছে। কারণ আমি একজন অ্যাস্ট্রোলজার, আপনাকে বলতে পারি যে এই রাশিগুলো ভালো হবে। আমি এখানে কোনো রাশিকে খুশি করা বা কোনো রাশিকে কষ্ট দেওয়ার জন্য না, যেটা দিস ইজ ট্রু, যেটা সত্য, সেই সত্যটাই আপনাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে আমি কিন্তু জানাচ্ছি। অর্থাৎ শনির যে নক্ষত্র পরিবর্তন কোন কোন রাশিকে ভালো দিতে পারে, আমি বলব প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির গোল্ডেন টাইম এক কথায়, আপনাদের একাদশভাবে শনি অবস্থান করছে, আপনাদের দশমপতি একাদশপতি একাদশভাবে লাভভাবে অবস্থান করছে, লাভ তো এই সময় দিবে। আপনাদের যাদের কোনো কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, লোহার বিজনেস করছেন, এখান থেকে ভালো লাভ দিবে। যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ দেবে, গাড়ির বিজনেস রয়েছে সেখান থেকে ভালো লাভ দেবে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে এবং আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং সফলতার সিঁড়িগুলো কিন্তু আপনারা পাবেন মেষ রাশি। এই শনি নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে লাভ দিবে, লিখে রাখুন। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির এই শনি নক্ষত্র পরিবর্তন আপনার যেহেতু সপ্তমপতি এবং ষষ্ঠপতির মালিক, দেখুন ষষ্ঠ ভাব অনেকে বলে যে সমস্যা না, যাদের ঋণ ছিল কিছুটা ঋণ আপনাদের পরিশোধ হবে, আপনাদের বিবাহের সম্ভাবনা কিন্তু বাড়াবে, শুভ বিবাহ গাঢ় বিবাহের সম্ভাবনা বাড়াবে। এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, যারা বিদেশে যেতে চাইছেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে সিংহ রাশির লাভ দিবে এবং ডেইলি ইনকাম আপনাদের বাড়াবে। এবং পাশাপাশি আপনাদের কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ এই সময় কিন্তু দিবে। তিন নম্বর রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির এই নক্ষত্র পরিবর্তন আপনাদের যেহেতু কেন্দ্র এবং ত্রিকোণ ভাবেন মালিক, কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের ভাগ্যক্ষেত্রে যেমন বৃদ্ধি আপনাদের করবে, একাদশপতি নক্ষত্র অবস্থান করছে, ইনকামের জায়গাটা আপনাদের বাড়াবে এবং আপনাদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বিদেশ যাওয়ার যোগ আপনাদের আসবে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে। ভাগ্যের দ্বারা যারা যারা কাজগুলো করেন ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং আর্থিক স্থিতি, কর্মক্ষেত্রে উন্নতি এবং মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনার বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশি কপাল খুলতে চলেছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো
সে রাশির রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি স্বয়ং রাশির অধিপতি হচ্ছে শনি, এবং আপনাদের যে ফিনান্স ডিপার্টমেন্টটা রয়েছে সেটারও মালিক হচ্ছে শনি। এই যে নক্ষত্র যে পরিবর্তন করছে, উত্তর ভাদ্রব নক্ষত্রের পূর্ব ভাদ্রব নক্ষত্রের যে আপনার দ্বিতীয় চরণে যাচ্ছে না, আপনার ক্ষেত্রে কিন্তু ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করে শনির সাড়েসাথে চলছে। আপনাদের পারিবারিক দিক থেকে আপনাদের শুভ, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে, এবং আপনাদের এ সময় কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আসতে পারে, এবং বিদেশ থেকে আপনারা এ সময় বড় ধরনের লাভ পেতে পারে। তুলা রাশির ক্ষেত্রে এই সময় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। তুলা রাশির আপনাদের সম্পত্তিগত দিক থেকে, আপনারা যারা কোনো ফ্যাক্টরি রয়েছে বা আপনার কোনো কোম্পানি রয়েছে বা লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তুলা রাশি আপনাদের কিন্তু এই সময় লাভ হতে চলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা, এবং যাদের মামলা মকদ্দমা চলছিল সেখানে কিন্তু আপনারা নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা বড় ধরনের লাভ, এবং সন্তান ক্ষেত্র, সন্তানের এডুকেশান, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। একদম অন্তিম শেষ রাশি নক্ষত্র চেঞ্জের জন্য বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির এই নক্ষত্র পরিবর্তন আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করতে চলেছে। আপনাদের ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে যেমন উন্নতি, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং গভর্নমেন্ট থেকে এই সময় সুযোগগুলো কিন্তু পাবেন, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, এবং আপনাদের সন্তান ক্ষেত্রের শুভ, এবং আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, ডেইলি ইনকাম, এবং বিদেশে যারা যেতে চাইছেন বিদেশ যাত্রার প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনারা অনেকে ভিডিও শুনছেন, হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না, আমি একটি অনুরোধ করব, আপনারা একবার ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন, এবং পাশাপাশি আপনারা অবশ্যই আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।